হ্যালো খাদ্য রসিক বন্ধুরা, ওয়েলকাম টু নির্দিষ্টদের হেসে। আজ আমি আনারসের চাটনি বানাবো। আনারসের এই মিষ্টি চাটনি এতটাই ভালো খেতে যে এটি রুটি, পরোটা, টোস্টেড ব্রেড বা ভাতের শেষে অসাধারণ খেতে লাগে। আমি এখানে দুটো আনারস নিয়েছি। আনারসগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। আড়াই কাপ চিনি নিয়েছি। দু কাপ চিনি প্রথমে দেব, বাকি হাফ কাপ চিনি যদি প্রয়োজন হয় তখন দেব। কালো জিরে, কিশমিশ, দুটো লেবু আর নিয়েছি চিড়ে। এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। পুরো চিড়ে গুঁড়োটা লাগবে না, প্রয়োজন অনুযায়ী দেব। আমি এখানে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি, দুটো লঙ্কা কুচি করে নেব আর একটা লঙ্কা চিড়ে নিয়েছি। এটা ফোড়নে ব্যবহার করব। কড়াই গরম করে 1 টেবিলস্পুন সাদা তেল নিয়ে নেব। ভালো করে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে, শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব আনারসটা। আনারসটা আমি ছেঁকে ছেঁকে দেব। আনারসের রসটা পরে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ। আনারসকে অল্প ভাজার পর আনারসের রসটা মিশিয়ে দেব। আমি এখানে এক্সট্রা কোনো জলের ব্যবহার করব না। এখন আমি ঢাকা দিয়ে দেব, আরও 15 মিনিট বাদ চেক করব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলবো। দেখতে পাচ্ছি আনারসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিশমিশ আর লঙ্কা কুচিটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে চিনিটা দিয়ে দেব। প্রথমে 2 কাপ চিনি দেব, লাগলে আরও 1/2 কাপ চিনিটা দেব। এতক্ষণ আমি লো ফ্লেমে রান্নাটা করছিলাম, এখন আমি ফ্লেম হাই করে আনারসটা ফুটিয়ে নেব। চিনি দেবার পর আরও একটু জল বেরোবে। এবার আমি গ্যাসের ফ্লেম লো করে ঢাকাটা দিয়ে দেব আর 10 মিনিট বাদ চেক করব। 10 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছি চিনিটা গলে গেছে। চেক করে দেখতে পাচ্ছি রসটা খুব পাতলা হয়ে গেছে। এবার আমি বাকি 1/2 কাপ চিনিটাও মিশিয়ে দেব। এবার আমি হাই ফ্লেমে ঢাকাটা দিয়ে আরও 5 মিনিট ফোটাবো। 5 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে দেখতে পাচ্ছি আনারসের চাটনিটা হয়ে গেছে। এবার আমি 2 টেবিলস্পুন চিড়ে গুঁড়ো মিশিয়ে নেব, যাতে করে চাটনির রসটা আরও গাঢ় হয়। আমি এখানে চিড়ে গুঁড়োর ব্যবহার করেছি, আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবার আমি 1 মিনিট হাই ফ্লেমে চাটনিটা ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটিয়ে নেবার পর আমি গ্যাসটা বন্ধ করে দেব। তারপর আমি লেবুর রসটা মিশিয়ে নেব। আনারসের চাটনি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অল্প নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। চাটনিটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি কন্টেনারে ভরে এটাকে ফ্রিজে রেখে দেব, আর যখন খুশি বার করে খেতে পারি আমরা। আনারসের চাটনি খেতে অত্যন্ত টেস্টি হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন, কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেল ঋদ্ধি সিদ্ধির হেসেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।